মানিক ধর্মঘটের দ্বিতীয় দিনে ভোগান্তি কেমন দেখছেন? শুভ সকাল মেহেদি, আপনাকে যদি বলি যে তিন দফা দাবিতে অর্থাৎ পুলিশ সহারানি বন্ধ, মহাসড়কে থ্রি হুইলার এবং অবৈধ নসিমন করিমন বন্ধের দাবিতে অর্থাৎ জেলা মোটর মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘট পালন করছে। আমি রয়েছি কেন্দ্রীয় বাস টার্মিনালে। আসলে এই ধর্মঘটের কারণে আসলে যাত্রীদের ভোগান্তি কিন্তু চরমে, অর্থাৎ যারা দূর দূরান্তে যাবেন হঠাৎ ধর্মঘট ডাকায় তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। আমরা খোঁজখবর নিয়েছি যে বিভিন্ন জায়গায় থেকে অর্থাৎ যাত্রীরা অর্থাৎ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এসেছেন, কিন্তু তারা বাস বন্ধ থাকার কারণে তারা কিন্তু কোথাও যেতে পারছেন না। এটি বিষয়ে আমি বলে রাখি যে এই পুলিশি হয়রানি বন্ধ এবং নসিমন করিমন কিন্তু অবাধে চলার কারণে রংপুর অঞ্চলে যে দুর্ঘটনাগুলো ঘটছে তার এবং বাসের যে ব্যবসা তারা সফল না হওয়ার কারণেই কিন্তু এই ধর্মঘট তারা ডেকেছেন। তো আমরা কথা বলেছিলাম অর্থাৎ বাস মালিক সমিতির যে সভাপতি মোজাম্মেল হক, তিনি বলছেন যে শুক্রবার ভোর 6টা থেকে আজকে অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের এই ধর্মঘট, তবে যদি এই সন্ধ্যা 6টার মধ্যে যদি তারা দাবি দেওয়া মেনে না নেন তাহলে তাদের কিন্তু ধর্মঘট অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে এই ছিল রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ মেহেদী।